हाई एवरीवान, वेलकम टू माई चैनल। आज के तुम्हारे साथ एक नतून भिडियो हमें शेयर करब अनेक दिन पर। तर आगे तुम्हारे देखा इन्हें कि आज हमें जेखने थकब ठीक से चले जाए वाकटा नहीं। जैक बेपारे हमें बाड़ी एक अच्छा आगे आगे और शा जा कि हाँ तो जेटा बोलছিলাম রান্না বান্না সবটা মা সামলে নিয়েছে, তো আমি একটু ফাঁকা ছিলাম, তো আমি ভাবলাম এই টাইমটাকে কাজে লাগাই। ওয়াকারটা নিয়ে এখান থেকে এদিকে আসতে হচ্ছে না, মাঝখানে বর্ডারটা আছে, তাই গেছে। এই রান্না বান্না বেশ ভালো। ডাল, মুসুর ডাল, ভেটকি মাছ দিয়ে কলা, কাঁচকলা ভাত, এদিকে এটা হলো কি বলে মোচা চিংড়ি মাছ দিয়ে, আর এটা হলো কচুর লতি, এটাও চিংড়ি মাছ দিয়ে। আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি, কিছু দরকারি জিনিসপত্র আমাকে কিনতে হবে, আমি রেডি হয়ে গেছি। যাই হোক, খুবই আর্জেন্ট, মানে যেতেই হবে, যে জিনিসগুলো অবশ্যই লাগবে ওই জন্যে যাচ্ছি। তো মেয়ে ঘুমাচ্ছে এখন, ওকে রেডি টেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও আমাকে যেতে হবে, কিছু করে নিয়ে। প্যাম্পার্স শেষ হয়ে গেছে, প্যাম্পার্স আনতে যেতে হবে, আর দুটো তিনটে আছে ওই জন্য। বাচ্চাকে একা হাতে সামলানো খুব মুশকিল হয়, হাজব্যান্ড থাকলে বেশ সুবিধা হয় অনেকটা, কিন্তু ওর বাড়িতে একটা আর্জেন্ট দরকার, সেই জন্যকে যেতে হয়েছে। আর আমি যেহেতু ট্রেনে জার্নি করে বাচ্চা নিয়ে যাওয়া আমার খুব হ্যাপা মনে হয়, ওই জন্য আমি আর গেলাম না। আর এমন টাইমে ওকে বাড়িতে যেতে হয়েছে যে টাইমে মেয়ের রুটিন চেক আপ পড়েছে, তো আমাকে একাই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আর আমার মা আছে বলে যদি অনেকটা সুবিধা হচ্ছে, মা রান্নাবান্নার দিকটা সামলে নেয়, আমি মেয়েটাকে সামলাই। ওর জন্য ওষুধ কিনলাম আর অনেক কিছু কেনাকাটা করলাম। আমি আমার জন্যই একটা ব্যাগ কিনলাম ক্যাপ্রিস থেকে, আমার পছন্দ হলো। আর ওর ওষুধ সেরেলাক এগুলো কিনলাম, এক্সেল এর মধ্যে অন্য অন্য আর কোনটা আছে যেটাতে বেশি কোয়ান্টিটি আছে দাদা? তো এক্সেল লাগবে, কিন্তু আমি এক্সেল এর সব থেকে বড়টা নিতে চাইছি যেটাতে বেশি আছে, সেটা নেই। ওকে আমি এটা পরাই, এটা নিলাম, এটা কখনো ইউজ করিনি, কেমন হবে জানি না দেখি। তো এত কিছু নিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি ওটস নিলাম, দুধ নিলাম, সাবান নিলাম, কমফর্টটা নিলাম, আর একে বসানোর জন্য এটা নিলাম, কিন্তু বসবে না ওখানে। আমি আমার ব্যাগটা রেখে একে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বুঝেছো? এই হচ্ছে কাণ্ড, বড়টা নিয়ে নিই, দুটো জিরা, একটা এবার বাড়ির দিকে যাই, কারণ মেয়ে ঘুমাচ্ছে বলে আর একা পারছি না। হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তো আমরা রিক্সাতে করে ফিরছি, জিনিসপত্র অনেক কিছু কেনাকাটা করলাম। আমার হাতে একখানে ব্যাগ চলছে, দুটো প্যাম্পার্স, মায়ের পাশে ব্যাগ, আমার কাঁধে একটা ব্যাগ আর ব্যাগ তো আমার কাছে, চারখানা ব্যাগ আর বাচ্চা, কেনাকাটাটা বেশি হয়ে গেছে। তো বাড়ির দিকে যাচ্ছি, আসার সময় এত বৃষ্টি হচ্ছিল আর এতগুলো ব্যাগ হয়েছিল হাতে যে মা বাড়িতে ছিল, মায়ের জন্য ভাবলাম কিছু নিয়ে যাব, কিন্তু আনতে পারিনি, সেজন্য বাড়িতে এসে অনলাইনে অর্ডার করলাম। অনেক কিছু আমি অর্ডার করেছি, এখানে আছে মোগলাই আছে, চাউমিন আছে, এটা হচ্ছে মিক্স চাউমিন, এই চাউমিনটা খুব ভালো বানায় এদের কলকাতা 99-এ। তো এরপরে মোগলাই আছে, এটা চিকেন মোগলাই, আর টেংরি কাবাব দুটো। আমার মা টেংরি কাবাব অতটা পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই হচ্ছে মোগলাই, আর নিয়েছি চিকেন পপকর্ন। এই রেস্টুরেন্ট থেকে আমি আগেও অর্ডার করেছি, এদের খাবারের কোয়ালিটিটা বেশ ভালোই লাগে আমার। পরদিন সকালে আমি মেয়েকে নিয়ে চলে এলাম ডক্টরের কাছে, রুটিন চেক আপে চলে এলাম। তো আমরা এই ডক্টরের কাছে ফার্স্ট টাইম এসেছি, আগে যে ডক্টরটাকে দেখাতাম ওনার কাছে আর যাচ্ছি না কিছু কারণের জন্যে। ডক্টরের চেম্বারের সামনেই ছাদটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। মেয়েকে ডক্টর দেখিয়ে নিয়ে আসার পরে আমি মাকে পাঠিয়ে দিলাম মাছ কিনতে বাজারে। মেয়েকে দেখো ওয়াকারে ঘুরতে ঘুরতে একদম টিভির সামনে চলে এসছে, এত কাছ থেকে চলে আসে বলে আমি সামনেটাতে কিছু একটা দিয়ে রাখি যাতে অত কাছে না যেতে পারে, কিন্তু কখন চলে এসছে দেখো, আর এসে কেমনভাবে বসে টিভি দেখছে তাই দেখো। মাঝখানে এটা দিয়ে রাখি যাতে ওয়াকারটা না এদিক সেদিকে চলে যায়, কিন্তু কীভাবে বেরিয়ে গেল
জানি না, এরকম করে দিয়ে রাখি তাহলে চাকায় বেঁধে যায় আর ও ওয়ার্কারটাকে ঘোরাতে পারে না। কালকে দিদিকে দিয়ে এই মেঝেটা পরিষ্কার করে নিলাম, এখানে প্রচুর খারাপ অবস্থা হয়েছিল, নতুন টব কিনে এই জায়গাটাকে আমি তো সব গাছগুলোকে চেঞ্জ করবো আলাদা করে। যাই হোক, মা চলে গেল বাজারে, মাকে পাঠিয়ে দিলাম বাজারে, কারণ আমি পুচকিকে নিয়ে যেতে পারবো না, আর ওকে খাওয়াচ্ছি এখন। আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে মেঘ মেঘ টাইপের হয়ে আছে, একটু পরে আবার দিদি আসবে, মাছ কিনতে পাঠিয়ে দিলাম, আজকে এই জায়গাটা পরিষ্কার করবে, প্রচুর ধুলোবালি পড়ে আছে। অ্যান্ড ফাইনালি আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট। মা চাবি ভুলে গেছিলো, আবার চাবি নিতে এলো। আমরা যখন মাছ কিনে নিয়ে আসি তখন মাছটা একবারে কেটেই নিয়ে আসি বাজার থেকে, কিন্তু আমার মা এত মাছ নিয়ে এসেছে কেটেও নিয়ে আসেনি, নিজে বাড়িতে এসে ছাদে বটি নিয়ে চলে এসেছে, সব মাছগুলো ছাদে এসে কাটছে। এই টবগুলো নিচে নিয়ে যেতে গেছে, ঘাস হয়েছে বড় বড়, এগুলো সব আমাদের টব, ওই সিজনাল গাছ লাগাই সেই জন্য আমি নিচে নিয়ে চলে যেতে গাছ করি। পাশে মাছ আর কি মাছ, বাকি মাছগুলো দেখি মাছ কেটে দেয়, কিন্তু মা কেটে আর নিয়ে আসেনি। হ্যাঁ বেশ, হ্যাঁ মাছ কেটে নিলে পয়সা দিতে হয়, তো দশ টাকা পনেরো টাকা করে। বাবারে এই মাছ টাইপের মাছ নিয়ে এসছে, বাবারে বাবা, লোটে কেটে দেয়নি, চিংড়ি মাছ, লোটে মাছ, পাশে মাছ, এই যে মাছ, বাবা এতগুলো মাছ আনার কি দরকার ছিল দুজনে। আমার মা রান্না করতে আসে সব গুছিয়ে নিয়ে একবারে কাটাকাটি করে। এখানে হচ্ছে লোটে মাছ আছে, লোটে মাছের তেল জ্বালে ওটা আমি খাবো, কান্টি কচু, আলু আর একটা ডাঁটা, কী শাকের ডাঁটা এটা মা, শাকের ডাঁটা, কী শাক এটা, সাদা শাক হবে, এই হচ্ছে শাকটা, শাকটা আলুটা এই চিংড়ি মাছটা দিয়ে হবে, আর এই চিংড়ি মাছটা হবে কিসে, এই চিংড়ি মাছটা ওইটাতে, আর লোটে মাছের তরকারি হবে পার্শে মাছ দিয়ে বেগুন, ঝোল হচ্ছে এটা হচ্ছে ভাত বসিয়েছে আর এই পার্শে মাছ দিয়ে বেগুন। আমার মা একবারে গুছিয়ে কাটাকাটি করে একদম ফ্রেশ হয়ে বসে যাবে রান্না করতে, সেট আপ রেডি করে। আর আমি মেয়েকে চান করাবো। আমাদের বাড়িতে যখন রং করা হয়েছিল কিছু রং বেঁচেছিল, সেগুলো আমাদেরকে দিয়ে গেছিলো, তো ওই রংটা নিয়ে আমি আমার সুরাকটাকে রং করলাম, এসব কাজগুলো করলাম। আমি বাড়িতে যখন থাকি আমার এসব শুধু হয় নয় মাথাতে আসে। টপটার কালারটা পুরো চেঞ্জ করে সাদা করে দিয়েছি, আর নিচের অবস্থা দেখো। প্রত্যেক বছর আমরা কম বেশি টুকিটাকি গাছ লাগাই, এবছর আমি লাগাতে পারিনি ডিউ টু প্রেগনেন্সি, আর এবার এবছর করবো। এটার কালারটা আমি করছি, আমাদের ঘরে রং করার পরে একটু রং বেশি ছিল আমাদের দিয়ে গেছিলো, সেটা দিয়ে আমি আমার এই মেকআপ ব্রাশ দিয়ে এটাকে এখন রং করছি, করে পুরো কালারটাকে সাদা করছি। আসলে কালারটা ছিল এরকম ভায়োলেট টাইপের, তো এই জায়গাটার যে অবস্থা দেখছো। এবছর আরও অনেকগুলো নতুন টব কিনব। আমি আমার বাড়ির কাঠের সুরাকটাকে এবার কালার করছি, আগে কালারটা ছিল একটু কালচে টাইপের, এখন কালারটাকে আমি পুরো হোয়াইট করে দিচ্ছি। আমার ঘরের বেশিরভাগ জিনিস সব হোয়াইট, আর এখানে কালারটা করছি আমি আমার মেকআপ ব্রাশ দিয়ে, দেখছো। কারো বাড়িতে যদি পেইন্টের কোনো কাজ থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, পুরো প্রফেশনাল হাত। আমি আগে কোনো দিনও, আমাদের বাড়িতে যে দিদি আসেন কাজ করতে, দিদি আমাকে দেখে বলছে বৌদি তোমাকে দেখে মনে হচ্ছে বোধহয় তুমি রঙের কাজই করো। যাই হোক, আমার হাজব্যান্ড এটা জানেও না আমি এই রঙটা করছি, তো পরে যখন জানতে পেরেছে অবশ্য ও খুশি হয়েছে, ওর অতটা খারাপ লাগেনি, কারণ কমপ্লিট হওয়ার পরে ভালোই লাগছিল। কেমন করে দেখছে দেখো এটা ঘুরছে, তাই এই হচ্ছে ফাইনাল ফিনিশ লুক। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানিও, আমার তো বেশ ভালোই লাগছে, দেখে মনে হচ্ছে একদম নতুনই কিনেছি সত্যি সত্যি। মেকআপ ব্রাশ দিয়ে শুধু নিজের মেকআপ না, ঘরের মেকআপটাও বেশ ভালোই তো করলাম, বেশ ভালোই লাগছে আমার। যাই হোক, ব্যাপার হচ্ছে যে এটা করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে মাঝে মাঝে উঠে খাইয়ে এ কাজগুলোও করেছি,
তো এরপরে বাকি যেগুলো ছিল এগুলো তো অন্য সময়ে কিছুটা করেছি, এক কোট, তারপরে ওটাকে শুকিয়েছি, তারপর আবার করেছি, এরকম করে করে করেছি। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো তোমাদের যদি কারো এরকম পেইন্টার দরকার থাকে আমার সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন পরে বলছি, রেগুলার বেসিসে তো ভিডিও বানাতে আর পারি না, হয়ে ওঠে না। তো অনেকদিন পরে একটু ফ্রি হলাম, ভাবলাম কেন না তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি। সো চলো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লে যাও, পরে শিকার করছে সবাই। জোর তো বাসে থেকে দেখো, আমি জোর তো বাসে দেখি দেখো। অমন তো বাসে যা হয়েছে, চলো বাই, বলো বাই।